করে
তার প্রিয় ঘর মেহমানখানা মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক আনায়াত করেছেন। এজন্য সকলের হৃদয়ের গঠিন থেকে মহাব্বতের সাথে একবার কারিগর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন, একত পবিত্র মাহে রমজান, দ্বিতীয়ত মাগফিরাতের শেষ দিন, তৃতীয়ত জুমার দিন। এজন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, এর বরকত থেকে যে বঞ্চিত হবে সে আসলেই বঞ্চিত হওয়ারই উপযুক্ত, সে মাগফিরাত পাওয়ার উপযুক্ত না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসার এবং বসার তৌফিক দেননি। নয়তোবা আজকের মতো এই বৈশিষ্ট্য মণ্ডিত দিনে এই বরকতময় দিনে বরকতময় সময়ে সবার আগে মসজিদে আসতে না পারা এটা কপাল কুয়ার আলামত, বরকতহীনতার আলামত, মাগফিরাত থেকে বঞ্চিত হওয়ার আলামত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাফ করতে চান, যাকে জান্নাত দিতে চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে মাগফিরাতের স্থানে নিয়ে যাবেনি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন, মহব্বত করেছেন, এজন্য আরো একবার কালিমাত শুকর আদায় করে নিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে কয়েকটা বিষয়ে আলোচনা করা দরকার যেটা অতীব গুরুত্বপূর্ণ, স্বল্প সময়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন কিছু কথা বলব, কারণ প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই জুমার দিনে, কারণ অল্প সময়। তো গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম যাকাত সম্পর্কে, আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আর তারা সেই সম্পদকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলেন, ও আমার হাবিব, বাশ্বিরুহুম বিআযাবিন আলিম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। শাস্তির কখনো সুসংবাদ হয় না, বরং সেটা দুঃখের সংবাদ, দুঃসংবাদ। এখানে সুসংবাদ বলে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট যন্ত্রণা বৃদ্ধি করার জন্য এখানে সুসংবাদ শব্দটা, বাশ্বির শব্দটা উল্লেখ করেছেন, কষ্টকে বৃদ্ধি করার জন্য, যন্ত্রণা বাড়িয়ে দেওয়ার জন্য এখানে বাশ্বির শব্দটা আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন। কোরআনে কারিমে সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা লুমাজা এবং হুমাজা করবে, আগোছরে একজন আরেকজনের গীবত শিকায়ত করে নিন্দা করবে এবং মাল জমা করবে, তাদের ধারণা তাদের মাল শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এমন শাস্তির কথা বলুন যে শাস্তির যে আগুন তাদের হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দিবে এবং ওই শাস্তির মধ্যে তাদের হাত পাও বেঁধে, স্তম্ভের সাথে বেঁধে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি আসছে,
আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, স্বর্ণ রূপা দিয়েছেন, সেই এর যাকাত আদায় করল না। কিয়ামতের দিন যেই দিন একদিনের সমান হবে 50,000 বছরের সমতুল্য, কতদিনের সমতুল্য? 50,000 দিনের সমতুল্য হবে। এটা আখেরাতের হিসাব, দুনিয়ার হিসাব নয়। আর আখেরাতের একদিন দুনিয়ার 1,000 বছরের সমতুল্য, ওরকম আখেরাতের কিয়ামতের দিন হবে 50,000 বছরের সমতুল্য। ওই দিন তার সম্পদকে একটা বিষাক্ত সাপে রূপান্তরিত করে তার গলার মধ্যে বেড়ি হিসাবে, শিকট হিসাবে বেঁধে দেওয়া হবে। সাপটা থাকবে 20 দর, এত অধিক 20 দর যে তার চোখগুলো অত্যন্ত কালো থাকবে। অধিক 20 দর হওয়ার কারণে তার চোখগুলো কালো থাকবে, মাথার উপরে চুল থাকবে না। এটা অধিক 20 দর হওয়ার নিদর্শন। তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপ তার জোয়ালের মধ্যে আঘাত করবে আর বলতে থাকবে, আনা কান্তুকা ওয়া আনা মালুকা, আমি তোমার জমাকৃত সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। এ কথা বলবে আর তার জোয়ালের মধ্যে দংশন করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আছে, এটাও মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে বর্ণিত আসছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আর সেই ওই সম্পদের মানের যাকাত আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার স্বর্ণ রূপ ইত্যাদিকে পাত বানিয়ে জাহান্নামের আগুনের মধ্যে উত্তাপ করে তার কপালে এবং পাশে পার্শ্ব দেখে ত্যাগা দিবেন, ত্যাগ দিবেন। আর বলা হবে, এটা তোমার জমাকৃত সম্পদ, এটা তোমার জমাকৃত সম্পদ। অন্য একটা হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে যখন গিয়েছিলেন তখন একদল লোককে দেখতে পেলেন লজ্জাস্থানে আগুন, পিছনের রাস্তার মধ্যে লটকানো কাপড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিব্রাইল, এই লোকটাকে এত কঠিন শাস্তি, লজ্জাস্থানে আগুন, পিছনের রাস্তার মধ্যে কাপড় লটকানো, এই লোকটাকে? জিব্রাইল আমিন বললেন, এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা তাদের স্বীয় সম্পদের যাকাত আদায় করেনি। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, মিরাজের রজনীতে আল্লাহ রাসূল একদল লোককে দেখলেন যাদের পেট মটকার মতো প্রশস্ত, আর পেটের ভিতরে বিষাক্ত 20 দর সাপ দৌড়াদৌড়ি করতেছে, আর ওই লোকটা চিৎকার করতেছে, আর সেই পাথর লোকবা বানিয়ে খাচ্ছে, সায়ের মতো এদিক সেদিক ছুটাছুটি করতেছে, পাথর এবং দাক্ষুন বল লোকবা বানিয়ে খাচ্ছে আর এদিক সেদিক ছুটাছুটি করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও ভাই জিব্রাইল, এই লোকগুলো কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কিন্তু এরা সম্পদের যাকাত আদায় করে নাই, এরা হলো ওই সমস্ত। তাহলে যারা যাকাত আদায় করেনি তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআন এবং সহিহ হাদিসসমূহের মধ্যে 5 প্রকারের শাস্তি পাওয়া যায়, এবং এই শাস্তিগুলো খুব কঠোর, খুবই যন্ত্রণাদায়ক। 1 নম্বর শাস্তি হল তাদের সম্পদগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পাত বানিয়ে উত্তাপ করে তাদের কপালে এবং পার্শ্ব দেহে ট্যাকা দিবেন, 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হল
তাদের হাত পাও বেঁধে স্তম্ভের সাথে আটকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তিন নম্বর হলো যে তাদের পেটগুলো থাকবে মটকার মতো, আর ওই পেটের ভিতরে থাকবে বিষাক্ত সাপ, ওই সাপগুলো ছোটাছুটি করতে থাকবে। চার নম্বর শাস্তি হলো তার লজ্জাস্থানে থাকবে হলো আগুন, পায়খানের রাস্তা থাকবে হলো লটকানো কাপড়, পাথর আর জাকুম বলকে লোকবা বানিয়ে খাবে আর শায়ের মতো ছোটাছুটি করতে চাইবে। পাঁচ নম্বর হলো বিষ দর সাপ তার সম্পদকে একটা বিষ দর সাপে আকৃতি করে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই বিষদর সাপ তার চোয়ালে এবং চেহারার মধ্যে দর্শন করতে থাকবে আর বলতে থাকবে আনা কান্তুকা ওয়া আনা মালিকা। দেখা যায় তার নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত শাস্তিতে ভরপুর, একটা শাস্তি যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা কতটা শাস্তিতে একাত্মিত ভাবে তাকে আক্রান্ত করলেন। এরা হলো তারা যারা হলো যাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু এরা সম্পদের যাকাত দিল না, তাদের জন্য এই মারাত্মক শাস্তি, কত কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য এত সহজ করা হয়েছে যে অন্যান্য উম্মতের মধ্যে তারা সম্পদের যাকাত চার ভাগের এক ভাগ দিতে হতো, আর তোমাদেরকে দিতে হয় 40 ভাগের এক ভাগ। শতকরা 2.5% যাকাত দিতে হয়। যাকাত এটা জরিমানা নয়, এটা হলো তোমার সম্পদকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা মাধ্যম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি যাকাত আদায় করবে তার সম্পদ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তার সম্পদ কখনো নষ্ট হবে না, ধ্বংস হবে না, আগুনে পড়বে না। যে ব্যক্তি নিয়মিত সম্পদের যাকাত আদায় করবে তার সম্পদ কখনো নষ্ট হবে না, ধ্বংস হবে না, আগুনও পড়বে না, ভূমিধস হবে না, জলোচ্ছ্বাসে ধ্বংস হবে না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সম্পদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় যাকাত, লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা বস্তুর যাকাত আছে, যাকাত দ্বারা সম্পদ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যাকাত এটা জরিমানা নয়, আমরা অনেকে এটাকে জরিমানা মনে করি, যাকাত এটা জরিমানা নয়, বরং আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন, সম্পদকে সুরক্ষিত রাখেন। আপনি আপনার বাড়িকে সুরক্ষিত রাখার জন্য একটা দারোয়ান রাখেন, দারোয়ান রাখে প্রতি মাসে তাকে আলাদা বেতন দেন, আপনার আলাদা একটা খরচ আছে, কিন্তু আপনার সম্পদ সুরক্ষিত রাখার জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন তুমি যাকাত দিয়ে দাও, তোমার সম্পদ সুরক্ষিত থাকবে, তোমার সম্পদ আর কেউ নষ্ট করতে পারবে না। বাস্তব ঘটনা, কিছুদিন পূর্বে পত্রিকাও আসছে কুমিল্লার মধ্যে এক বাজারে আগুন লাগছে, এক পাশ থেকে আগুন লাগা শুরু হয়েছে, তো এক হাদিসার তার দোকানের দিকে আগুন আসতেছে, তাকে বলতেছে ভাই আপনি যান, সবাই তো যাচ্ছে দোকানের মালামাল বাহির করছে, আপনি কেন বাহির করতেছেন না, তাড়াতাড়ি যান। ওই লোকটা দেওয়তার সাথে বলতেছে আমি আমার সম্পদের যাকাত আদায় করি, আল্লাহ এবং তার রসুলের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমার দোকান করবে না। ঠিক দেখাতে গেল বাস্তব ঘটনা, আগুন তার দোকান পর্যন্ত এসে থেমে গেছে, আর জ্বলে নাই, নেমে গেছে। আল্লাহ এবং তার রসুলের কথা কত সত্য, কত নির্ভুল, লা শাক্কা ফি, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করবে আল্লাহ তাআলা তার সম্পদকে সুরক্ষিত রাখবেন, লা শাক্কা ফি, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই।
কিন্তু যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে না, হাজারো রক্ষী দিয়ে তার সম্পদকে সে যদি পাহারা দিয়েও রাখে, তারপরেও দুনিয়ার মধ্যে তার সম্পদকে সে রক্ষা করতে পারবে না। আখেরাতে যে পাঁচটা কঠিন শাস্তির কথা বললাম সেটা তো অপেক্ষমান আছে, কিন্তু দুনিয়ার মধ্যেও তার সম্পদকে সুরক্ষিত সে রাখতে পারবে না। এক সময় এই সম্পদ তার অবাল তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। শুধু সম্পদ ধ্বংস হবে না, তাকে শুদ্ধে এই সম্পদ ধ্বংস করে নেবে, এই সম্পদ তাকে ধ্বংস করার কারণ হয়ে যাবে। কেন? যেহেতু সে এই সম্পদের যাকাত আদায় করে নাই। এজন্য সম্পদের যাকাত আদায় করতে গেলে এটা মনে না করা যে এটা জরিমানা, বরঞ্চ শুকরিয়া আদায় করা এবং চুপে চুপে যাকাত আদায় করা। বর্তমান সময়ে দেখা যায় প্রকাশ্যে যাকাত আদায় করার জন্য ঘোষণা দেয়, গরিব দুঃখী মানুষগুলো সিরিয়াল দাঁড়ায়, হ্যাঁ একজনকে দেয় সাতজনকে দেয় না, সিরিয়ালে দাঁড়ায়, এভাবে সিরিয়াল দৌড়লে অনেক মানুষ ইন্তেকালও করে। এমন যাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলে নাই এটা তোমার অধিকার, এটা তোমার হক। তোমার সম্পদ তোমার সন্তান সন্ততিদের উপর যেমন খরচ করা তোমার হক, তোমার উপর খরচ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে, ঠিক তৎপূর্ণভাবে তোমার সম্পদের 40 ভাগের এক ভাগ গরিবকে দেওয়াও এটা খরচ, এটা হক। তোমার সন্তানের জন্য ব্যয় করা যেমন হক খরচ, ঠিক তৎপূর্ণভাবে গরিবদের উপরও তোমার সম্পদ থেকে 1 ভাগ 40 ভাগের 1 ভাগ খরচ করা এটা হক। তুমি যদি এটাকে জরিমানা মনে করো তাহলে চরম ভুল করবা। এই জন্য জরিমানা করে যদি তুমি মনে করে যদি তুমি যাকাত আদায় করো, তোমার এই যাকাত আদায় করা তোমার কোনো কাজে আসবে না। এই বিষয়ে আমাদের খুবই সাবধান থাকা দরকার। যাকাত কাদের উপর খরচ? যাদের নিকট 52.5 তোলা রূপা অথবা 60.5 তোলা স্বর্ণ অথবা উভয়টার সম পরিমাণ অথবা উভয়টার যে কোনো একটার সম পরিমাণ সম্পদ, বর্ধনশীল সম্পদ থাকে এবং ওই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয়, তার উপর যাকাত খরচ। একজনের কিছু মাল আছে, কিছু স্বর্ণ আছে, স্বর্ণ এই পরিমাণ যে একা স্বর্ণের উপর যাকাত আদায় হয় না, অথবা রূপা এই পরিমাণ আছে যেগুলোর উপরে সম্পূর্ণভাবে যাকাত আদায় হয় না। অর্থাৎ স্বর্ণ কিছু আছে, রূপা কিছু আছে, টাকা কিছু আছে। এখন এই তিনটাকে একত্রিত করতে হবে, করার পরে যদি 52.5 তোলা রূপার মূল্য সম পরিমাণ হয়ে যায় তাহলে যাকাত খরচ হয়ে যাবে। আমাদের মধ্য থেকে একটা ভুল প্রচলন আছে, যাদের 7.5 তোলা স্বর্ণ না থাকে কিংবা 52.5 তোলা রূপা না থাকে আমরা যাকাত আদায় করি না, এটা সম্পূর্ণ ভুল। একটু 1 ভরি স্বর্ণ আছে অথবা 4 আনা স্বর্ণ আছে আর 1 লক্ষ টাকা আছে কিংবা 50,000-60,000 টাকা আছে, তাহলে উভয়টাকে একত্রিত করে যদি রূপার নেতার পরিমাণ সম্পদ হয়ে যায়, টাকা হয়ে যায়, তাহলেও তার উপর যাকাত খরচ যদি 1 বছর অতিবাহিত হয়, তবে বর্ধনশীল সম্পদ হতে হবে। এক্ষেত্রে আমরা অনেকে ভুল করে বসি, এজন্য এই বিষয়গুলো খুবই সতর্ক থাকা উচিত। এটা হলো যাকাতের বিষয়ে সামগ্রিক কিছু ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাদের উপর যাকাত খরচ হয়েছে সঠিক স্থানে যাকাত আদায় করার তৌফিক নিয়াজ করেন, আমিন। এরপরে আরেকটা বিষয় আলোচনা করা দরকার আজকে, সেটা হলো লাইলাতুল কদর, শবে কদর সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. بخاري এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি শবে কদরে জাগরণ থেকে ইবাদত করবে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন।
আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুল কদর নাযালা জিবরাঈলু ফি কাবাকাবাতিন নাযালা জিবরাঈলু ফি কাবাকাবাতিন মিনাল মালাঈকাতি ইউসাল্লুনা কুল্লি আদামিন মিন কুল্লি আমালি আদামিন ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়াজাল। বাইহাকী শরীফের মধ্যে হাদিস আসছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যখন লাইলাতুল কদর হয় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে অন্যান্য ফেরেশতা সহকারে প্রথম জমিনের মধ্যে প্রেরণ করেন। নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাঈকাতি, ফেরেশতাদের একটা দল নিয়ে জিবরাইল আমিন দুনিয়ার জমিনে আসেন, এসে দেখেন কোন ব্যক্তি ইবাদতে মশগুল তার চতুর্দিকে বেষ্টন করে ফেলে, তাকে পাহারা দিতে থাকে। হাত্তা তাতলুআল ফজর, ফজর হওয়ার পর্যন্ত ওই ফেরেশতার দল তাকে বেষ্টন করে রাখে। ইউসাল্লুনা আলা কুল্লি বনি আদম কুল্লু আলা আমালি ইবনে আদম কায়িমিন আলা ক্বাইদি, যে বনি আদমের ব্যক্তি, যেই সকল ব্যক্তিরা দাঁড়িয়ে কিংবা বসে ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়াজাল আল্লাহ তাআলার ইবাদত করে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন তো দেখি, ফেরেশতারা যদি কোনো ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে, কবুল না হওয়ার কোনো কারণ নাই, এটা অবশ্যই অবশ্যই কবুল হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন যে লাইলাতুল কদরে জিবরাইল আমিন ফেরেশতাদের দল নিয়ে জমিনের মধ্যে আসে আর প্রত্যেকটা ব্যক্তিকে দেখে, তার আমলকে দেখে এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। লাইলাতুল কদর এটা কোন দিন, কোন দিন আমরা তালাশ করব, এ ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাহাবু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো শেষ 10 দিনের বেজোড় রজনীতে। বিতির শব্দের অর্থ হলো বেজোড়। ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান শরীফের শেষ 10 দিনের বেজোড় রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। ফায়দা কি হবে? ওই রাত্রের ইবাদত হাজার মাস থেকে উত্তম, 83 বছর 4 মাস থেকে উত্তম, শুধু এক রাতের ইবাদত। এটা সরাসরি আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলে দিয়েছে, ইন্না তামাউ ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনকে লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছি। আর আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আমার হাবিব, লাইলাতুল কদর কি আপনি জানেন? তখন আল্লাহ তাআলাই উত্তর দিতেছেন, লাইলাতুল কদর হলো যে এক রাত হাজার মাস থেকে উত্তম, একটি রাত হাজার মাস থেকে উত্তম। এখানে একটা জানার বিষয়, এখানে যে হাজার মাস হয়েছে, হাজার মাস দ্বারা কি 1000 মাসের উদ্দেশ্য নাকি এর মধ্যে কম বেশ আছে? 1000 মাসে 83 বছর 4 মাস হয়, তার মানে এক রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই নেকি হতো ওই এক রাত ইবাদত করলে এই পরিমাণ নেকি পাওয়া যাবে। সূরা কদর নাজিল হওয়ার প্রেক্ষাপট শানে নুজুল হিসাবে তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামের মজলিসে বনী ইসরায়েলের এক লোকের কথা আলোচনা করতেছিলেন যে সে 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করেছেন, একটা মুহূর্ত আল্লাহর রাস্তার থেকে জিহাদ থেকে সে বিমুখ থাকে নাই। তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা অনুতাপ আফসোস আসছে,
ভাই আমরা তো এত বছর হায়াত পাই না, আর তাহলে বুঝি আমরা এই নেকি থেকে বঞ্চিত হয়ে যাব। সাথে সাথে জিব্রাইল আমিন সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ফতর নিয়ে আসলেন আর ঘোষণা করে দিলেন যে আপনার উম্মতের মধ্যে এক রাতের আমলই হবে 83 বছর 4 মাসের উপযুক্ত। তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা লেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের আরেকজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তিকে 1000 মাস পর্যন্ত দিনের বেলা রোজা রেখে জিহাদ করছেন আল্লাহ রাস্তার মধ্যে আর রাত্রি বেলায় নফল ইবাদত করেছেন, দিনের বেলায় রোজা রেখে আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন আর রাত্রি বেলায় নফল ইবাদতে মশগুল ছিলেন। সাহাবাই কেরাম যখন এই কথা শুনলেন বললেন আমরা তো কমজোর দুর্বল, আমরা বুঝি এই সওয়াবের ভাগে হতে পারবো না। সাথে সাথে জিব্রাইল আমিন আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে প্রেরণ করে আল্লাহ রাসূলকে সুসংবাদ দিয়ে দিলেন যে আপনার উম্মতের মধ্যে মাহে রমজানের মধ্যে এমন একটা রাত আছে যে রাতের মধ্যে ইবাদত করলেই 1000 মাস সমপরিমাণ সওয়াব তারা পেয়ে যাবে। এখন কথা হলো এই যে 1000 মাস বলা হয়েছে এটা কি সীমাবদ্ধ নাকি সীমাবদ্ধ না, এ ব্যাপারে আমি একটা উদাহরণ দিয়ে থাকি। দেখবেন মানুষের মধ্যে শতাব্দী কিংবা বছরের মধ্যে মানুষের পরিভাষা পরিবর্তন হয়। যেমন আগেকার সময়ে যদি কেউ অনেক টাকার মালিক হতো তখন বলতো অনেক পয়সাওয়ালা, কি ঠিক না দেখি, বলতো এই লোকটা অনেক পয়সাওয়ালা। এরপরে এই পরিভাষাটা পরিবর্তন হয়ে যে অনেক টাকা সম্পদের মালিক হইতো তাকে বলতো এই ব্যক্তি অনেক টাকাওয়ালা। এরপরে এই পরিভাষাটা পরিবর্তন হওয়ার পরে এখন চলে আসছে আরো পরে আসছে কি যদি অধিক সম্পদের মালিক হয় তখন সে বলতো এটা 1000 কোটি, অনেক 1000 টাকার মালিক। এরপরে আসছে 1 লাখ কোটি, এখন হলো কোটিপতি, এরপরেও পরিবর্তন আসতে পারে। তার মানে পরিভাষা কি হয়, পরিবর্তন হয়। মূলত এর দ্বারা কি বুঝে সে 1000 টাকার মালিক না, এর দ্বারা বোঝায় যে এই লোকটা অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক। ঠিক তদ্রূপ ভাবে আহলে আরবের সময় ওই সময় তারা 1000 মাসকে অধিক মনে করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অধিক বোঝাবার জন্য এখানে 1000 মাস শব্দটা ব্যবহার করছেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চান আমার বান্দা যদি একাগ্রতার সাথে আমাকে সন্তুষ্ট করার জন্য এক রাত্রে ইবাদত করে আমি তাকে এই পরিমাণ নেকি দান করব। ওই বনী ইসরাইলের ওই লোকটা তো 1000 মাস পর্যন্ত ইবাদত করার কারণে যেই পরিমাণ নেকি পেয়েছে আমার বান্দাকে আমি এর চেয়ে শতগুণ 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 বৃদ্ধি করে দিব, এর মধ্যে কোনো পরিবর্তন আমি করব না। তার মানে এটা সীমাবদ্ধ নয়, এর মধ্যে আল্লাহ তাআলা ইখলাস অনুযায়ী বৃদ্ধি করে দিবেন। তবে সবচেয়ে নিম্নতম হল 83 বছর 4 মাস, অর্থাৎ 1000 মাস সমপরিমাণ ইবাদত করলে যে নেকি এক রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি তাকে দান করবেন। এখন এই লাইলাতুল কদর কোন দিন কোন রাত্রে এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতকে বলার জন্য বের হলেন, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, উম্মতকে বলার জন্য বের হলেন, এই সময় প্রতিমধ্যেই দুইজন লোক জগড়ার মধ্যে লেগে গেল। ওই দুইজন লোকের জগড়া মীমাংসা করতে গিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ওই লাইলাতুল কদরের নির্দিষ্ট দিনের রাত্রের কথা ভুলাই দিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা হয়তো এর মধ্যে কোনো কল্যাণ রেখেছে যে আল্লাহ তাআলা আমাকে জানাইলেন তোমাদের দুইজনের জগড়ার কারণে এটা আমার কাছ থেকে আবার উঠাই নিলেন, হ্যাঁ মবহাম করে দিলেন, অস্পষ্ট করে রাখলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এই লাইলাতুল কদরকে শেষ 10 দিনের মধ্যে তোমরা তালাশ করো, অন্বেষণ করো, তাহারু ফি লাইলাতিল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, রমজানের শেষ দশকে বেজোড় রজনীর গুলোতে তোমরা ওই রাত্রিকে তালাশ করে ইনশাল্লাহ পেয়ে যাবে। তাহলে এখানে অস্পষ্টতা একটা বিশেষ কারণ আছে, সেটা হলো এই লাইলাতুল কদরের রাত্রির কথা জেনে কেউ যদি কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত থাকতো, হতে পারে আল্লাহ না করুক সরাসরি আল্লাহ তাআলার গজব নাযিল হয়ে যেত।
কারণ যেই রাত্রির মর্যাদা যত, সেই রাত্রিতে ইবাদত করলে শাস্তিও তত। যেই ব্যক্তি যত সম্মানিত, সেই অপরাধ করলে তত বেশি শাস্তি হয়। একজন সাধারণ নাগরিক যদি একটা অপরাধ করে, আর একজন প্রধানমন্ত্রী, একটা মন্ত্রী এবং এক এমপি যদি অপরাধ করে, তাহলে উভয়জনের অপরাধ একই অপরাধ যদি হয়, কিন্তু উভয়জনের শাস্তি সমান হবে না। তাদের মর্যাদার কারণে শাস্তির মধ্যে ব্যবধান হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা এই জন্য স্পষ্ট রেখেছেন, এই রাত্রির মর্যাদা অনেক বেশি। এটা জানার পরেও কেউ যদি গুনার কাজ করত, হতে পারে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে পাকড়াও করে ফেলত। এই জন্য আল্লাহ তাআলা অস্পষ্ট রেখেছেন, অস্পষ্ট এই জন্য রেখেছেন বান্দা তালাশ করবে, হ্যাঁ অন্বেষণ করবে, অন্বেষণ করার পরে সে যদি পেয়ে যায় তাহলে আমি তাকে পরিপূর্ণ মাগফিরাত দেব, এবং অন্তত কমপক্ষে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাইতো, এই পরিমাণ নেকি আমি তাকে আমলনামার মধ্যে দিয়ে দিব, তার জীবনের গুনাহগুলোকে আমি মাফ করে দেব। শুধু মাফ নয়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, বাইহাকী শরীফের মধ্যে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান যখন শেষ হবে আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা বৈঠক ডাকবেন, বৈঠক ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, কোনো কর্মচারী যদি তার কাজ শেষ দেয় তাহলে মালিকের দায়িত্ব কি? ফেরেশতা বলবে, মালিকের দায়িত্ব হলো তার পারিশ্রমিক পরিশোধ করে দেওয়া। আল্লাহ তাআলা বলবেন, তাহলে আমার বান্দারা পুরো 1 মাস এবং মাহে রমজানের শেষ 10 দিন বিশেষভাবে আমার ইবাদতের মধ্যে মশগুল ছিল, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। এখানে আল্লাহ তাআলা ওই হাদিসের মধ্যে 5টা কসম করছেন, কয়টা কসম? 5টা কসম, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, কয়টা? 5টা কসম করছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার মর্যাদার কসম, আমার সর্বোচ্চ মর্যাদার কসম, এবং যে আল্লাহ আমি মর্যাদা বৃদ্ধি করি সেই আল্লাহ আমি নিজে কসম করে বলতেছি, আমি ওই লোকটাকে ক্ষমা করে দেব। কয়টা কসম করছেন? 5টা কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার মর্যাদার কসম, আমার সর্বোচ্চ মর্যাদার কসম, এবং ওই আল্লাহ যে আল্লাহ আমি মর্যাদা বৃদ্ধি করি আমি কসম করে বলতেছি, ওই লোকটাকে আমি পরিপূর্ণ মাগফিরাত করে দেব। শুধু মাগফিরাত নয়, ইউবাদ্দিলু সাইয়্যাতিকুম বিল হাসানাত, আমি তার মন্দ আমলগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। মাহে রমজান শেষ হওয়ার সাথে সাথে বান্দার জন্য এর ঘোষণা হয়ে যায়, অর্থাৎ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন আল্লাহ তাআলা মাহে রমজান উপলক্ষ করে জাহান্নামকে যে বন্ধ করবেন, ওই লোকটার জন্য চিরস্থরে চিরকালের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর তার জন্য জাহান্নামের দরজা খুলেন না, জান্নাতের দরজা খোলাই রাখেন, আর প্রতিটা মুহূর্তে ঘোষণা করতে থাকেন, ও আমার বান্দা, তোমার সাথে আমার সাথে দিদার হওয়ার জন্য একমাত্র ব্যবধান শুধু রয়েছে তোমার ইন্তেকাল, তোমার মৃত্যু, তোমার মৃত্যু হতে দেরি, তুমি আমার সাথে দিদার হতে দেরি হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ 10 দিনের মর্যাদা যেহেতু এত বেশি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য বলেন, শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমরকে ভালো করে বাঁধতেন এবং এমন ভাবে ইবাদত করতেন, সারা বছর কখনো এমন ভাবে ইবাদত করতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবশ্যক করে দিয়েছেন রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করা। ইতিকাফ 3 প্রকার, কয় প্রকার? 3 প্রকার, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল। নফল ইতিকাফ হলো আমরা যে কোনো মুহূর্তে যখন আমরা মসজিদে প্রবেশ করি তখন আমরা ইতিকাফের নিয়তে প্রবেশ করি। কেন? কারণ মসজিদ আল্লাহ তাআলার ঘর, এখানে বিন্দুমাত্র কথা বলার সুযোগ নেই, আমরা ইতিকাফের নিয়ত করে ভিতরে প্রবেশ করি যে আমি আল্লাহ তাআলার ঘরের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য ইতিকাফের নিয়ত করে ঢুকলাম, এটা হলো নফল ইতিকাফ।
প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করলে আমরা এই এতেকাব করে থাকি, এটাকে বলা হয় নফল এতেকাব। আর দুই এতেকাব, একটা হলো ওয়াজিব আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা। ওয়াজিব হলো কেউ যদি মান্নত করে যে আমার অমুক কাজটা হয়ে গেলে আমি এতদিন আল্লাহ তাআলার ঘরের মধ্যে এতেকাব করবো, এতেকাবে বসবো, এটা হলো ওয়াজিব এতেকাব। আর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সেটা হলো মাহে রমজানের শেষ দশ দিন, ২০ তারিখ ২০ রমজান সূর্যাস্তের আগে আগে মসজিদে অবস্থান করা আর ঈদের চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হওয়া, এই এতেকাবকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা প্রতিটা মসজিদ এবং অমুক ওই প্রতিটা মসজিদ এবং মহিলারা নিজেদের ঘরের মধ্যে নির্দিষ্ট স্থানে এই এতেকাব করতে পারে, করতে হবে। প্রতিটা মহল্লার মধ্যে এই এতেকাব করা আবশ্যক। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ একজনে যদি আদায় করে প্রত্যেকের উপর থেকে দায়িত্বের ভার চলে যাবে, কিন্তু একজনও যদি আদায় না করে তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে। যে মসজিদের মধ্যে পাঞ্জেগানা নামাজ হয় জামাতের সাথে এবং জুমার নামাজ হয় এমন মসজিদ মধ্যেও এতেকাবের মধ্যে বসা আবশ্যক। একজনও যদি না বসে তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে। এই এতেকাব করলে ফায়দা কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাইহাকী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি রমজান মাহে রমজানের শেষ দশ দিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এতেকাব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি কবুল হজ এবং দুটি কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। দুটি কবুল হজ এবং দুটি কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন, বাইহাকী শরীফের হাদিস। তিব্রানী শরীফের মধ্যে আরেকটা হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একদিন এতেকাব করে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তার দূরত্ব এই পরিমাণ, তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করবেন। কয় খন্দক পরিমাণ? তিন খন্দক, মানে তিনটা গর্ত সম পরিমাণ, তিন খন্দক পরিমাণ। একটা খন্দকের দূরত্ব কতটুকু? আল্লাহ রাসূল বলেন, একটা খন্দকের দূরত্ব হলো সূর্য উদয়ের স্থান থেকে নিয়ে সূর্য অস্ত স্থান পর্যন্ত, এই পরিমাণ দূরত্ব। তার মানে পুরা পৃথিবী পরিমাণ একটা খন্দক, এভাবে তিন খন্দক পরিমাণ আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে দূর করে দিবেন, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। যারা শুধুমাত্র একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এতেকাবে বসে, এজন্য আজকে ২০ রমজান, সূর্য উদয়ের অস্ত যাওয়ার আগে আগে সকল মসজিদে এতেকাবের মধ্যে বসা আবশ্যক। যে কোনো একজন যদি একাধিক ব্যক্তি বসে কোনো সমস্যা নাই, আরো উত্তম, কিন্তু একজনও যদি না বসে তাহলে এলাকার প্রত্যেক ব্যক্তি গুনাহগার হবে এবং এর শাস্তি সবাই ভোগ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, এর গুনাহ, এর অবাল হিসাবে, ক্ষতিপূরণ হিসাবে আল্লাহ তাআলা সবার উপরে এমন এবং শাস্তি প্রেরণ করবেন যে সে কখনো কল্পনাও করতে পারে নাই। এমন এমন শাস্তি আল্লাহ তাআলা প্রত্যেকের উপরে নাজিল করে দিবেন যে সে কল্পনাও করতে পারে না যে কোন কারণে তার এই শাস্তি হচ্ছে। কেন? যে এতেকাবের মধ্যে যেহেতু বসা হয় নাই কেউ, এজন্য আমাদের এই মসজিদের মধ্যে যে কোনো একজন এতেকাবে বসা অবশ্যই দরকার। আমরা কে রাজি আছি একজন খুশি খুশি